পান্ড আসলে কি এটা বুঝতে হবে, ইট ইজ এ খাদিজের টেস্ট। আসলে তোর আব্বা দাদা কিছু কেউ কেউ খেয়েছে সব। আসলে আসলেই মানে তোর ওই কাশ্মীরে দিয়েছে। আমি দি বুঝেছিস, আমার জমি আমার বকছিস। ভালো করে সেবা যত্ন কর বুঝেছিস, সেবা যত্ন করলি সব আছে বুঝেছিস। মালিক সেবা যত্ন কর ভালো করে পাঠে ধর। তোমরা কোন যাচ্ছ? স্কুলে যাচ্ছি। স্কুলে
তোমার বাপের কয় বিঘা জমি আছে? 500 কাটা মতো না আছে জমি। 500 এর তোমার কি হবে? 5 কাটা। ও এই 500 কাটা নিয়ে তুমি কি করবা? বাড়ি গিয়ে কি করবা? বাড়ি গিয়ে কি করবা? বলিয়া করে বাড়ি গিয়ে চাকরি বাকরি করে টাকাই করো। হবে 500 টাকা নিয়ে কোন মন্দ পড়তে পড়া ইচ্ছা কোন মন্দ বল চাকরি করা এটা পড়ার ইচ্ছা তো বহুত পর্যন্ত চাকরি করা ইচ্ছা মেলা দূর হ্যাঁ এই 500 কাটা নিয়ে তোমরা যে ফকির ঘরে ছেলে বিয়ে ইয়া কি 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 লিখবা কি পড়বা এই ফকির তোমার বাপ ফকির তোমরা ফকির ফকিরের মধ্যে থাক বেশি চাকরি বাকরি করা লাগবে না ওই আমার মাঠ দেখে যাও ওই মাঠে যে কাজ করো এক দু টাকা হবে মিষ্টি খাই দেবো আমরা ওই তুই মিষ্টি খাই দিয়া পিতা না আপনি না আমি তাই বলছি তাই বল আপনার আমার তাই সমান জানাই ভালো বুঝলি এই 500 কাটা নিয়ে আসলে কিছু করতে পারবা না তোমরা তোমরা গরিব মানুষের মতো থাকো ওই অত বড় অফিসার অফিসার তোমাদের হওয়ার মানে কপালে তোমাদের নেই পাগল এই জন্যই যাও যে সবে এসব খোলো এসব ড্রেস ফ্রেস খুলে জুড়ি গুলা নিয়ে ভালো করে ভাবো ভালো হবে এই নান্দা নান্দা খাস চাও বাপের টাকা নষ্ট করছ নষ্ট না করে কাজ করো ভালো হবে আসলে সব ছেলে পিলে বুঝলি আসলে সব ছেলে পিলে কিছু বুঝে না সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সব ভালো আছো জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি ঘুরে কোথায় নিয়ে কোথায় যাচ্ছ কাজ করতে যাচ্ছ তোমার স্কুলে যাও না আমি যাই তো আমরা গরিব মানুষ বাবার অর্থ সম্পদ বেশি নেই আচ্ছা আমি মনে করলাম যে পড়াশোনা আমাদের বেশি দূর হবে না তোমাদের এজেন্ট কে দিয়েছে এখন তোমার ছাত্র বয়স তোমার স্কুলে যাবা বই খাতা নিয়ে স্কুলে যাবা তোমার এই মাঠে যাচ্ছ এই ঝুলিয়া কুদাল নিয়ে হবে না আমাদের পড়াশোনা কেন হবে না কেন বাবা টাকা অর্থ সম্পদ নেই টাকা পয়সা নেই যে টাকা পয়সা থাকলে তো আমরা অনেক দূরে এগোতে পারতাম আচ্ছা ভাবলাম যে দেয় না করে আই শুরু করি কে এক ভুল ডিসিশন দিয়েছে আর তোমরা সেটাই পড়ে গিয়েছো কি সব বলছে যে তোমরা গরিব ছেলে পিলে মানে পড়াশোনা হবে না চাকরি বাকরি হবে না মানে কোমালে কিছু নেই আরে পড়াশোনা করতে হলে টাকা লাগবে এরকম তো কোনো বিষয় না আচ্ছা ভারতের নরেন্দ্র মোদি দেখো সে কি ছিল চা বিক্রেতা ছিল তাই পড়াশোনা হয়নি সে তো একটা মহাদেশের প্রেসিডেন্ট হয়ে গিয়েছে তাহলে তোমাদের কেন হবে না এরকম অসংখ্য উদাহরণ রয়েছে শত শত উদাহরণ রয়েছে যারা একেবারে দরিদ্র থেকে অনেক উপরে উঠে গিয়েছে আর এখন যদি এইরকম পড়াশোনা বাদ দিয়ে এই মাঠে যাও তোমাদের লাইফ তো শেষ ভবিষ্যৎ শেষ তোমাদের তোমরা অবশ্যই স্কুল যাওয়া উচিত আর এখন সরকার অনেক ভালো ব্যবস্থা করেছে দেখো এখন তো উপবৃত্তি ব্যবস্থা করেছে তোমার বই খাতা কেনার চিন্তা করতে হবে না স্কুল থেকে বই দিচ্ছে খাতা দিচ্ছে তাহলে তোমরা এত কষ্ট কেন করবা তোমাদের এখন তো স্কুলের জীবন তো স্কুলে যাও লাইফটা গড়ো আর এই সমস্ত মানুষগুলো তারা যাদের বলেছে যারা এই কথা বলেছে তাদের স্বার্থে এই কথা বলেছে তাদের নিজের স্বার্থে নিজের স্বার্থে স্বার্থ সিদ্ধি করার জন্য একত্র তোমাদের বলেছে তোমরা আজকে থেকে এই কাজ বাদ দাও দিয়ে স্কুলে চলে যাও আর তাছাড়া ইসলামে বলা আছে তলাবুল ইলমি ফাইদাতুন আলা কুল্লি মুসলিমুন প্রত্যেকটা মুসলিমের জ্ঞান অন্বেষণ করা ফরজ এগুলো নিষিদ্ধ ইসলামে নিষিদ্ধ সমাজেও নিষিদ্ধ এই কাজগুলো করা যাবে না আজকে থেকে তোমরা আমরা কি পারবো হ্যাঁ অবশ্যই পারবা কেন পারবা না আত্মবিশ্বাস অর্জন করো অবশ্যই পারবা তোমরাই তো এই সমাজ গঠন করবা তোমরা পড়াশোনা করলে কে করবে সমাজে তোমরা নেতৃত্ব দেবা সুতরাং তোমরা এই কাজগুলো বাদ দাও যে কালকে থেকে স্কুল আবার শুরু করে দাও আর কখনো এই কাজ করবা না আর কে কে শোনো কে কি বললো কি না বললো ওইসব মনোযোগ দেওয়া যাবে না তোমাদের স্কুলে যাওয়ার দরকার তোমরা স্কুলে যাবে ঠিক আছে স্কুলে যাবো হ্যাঁ শুধু তাই না তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাদের প্রত্যেক মাসে তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবা যাতে তোমার পড়াশোনার খরচ সম্পূর্ণ হয়ে যাবে কোন টেনশন নেই আমরা চরম ভুল কাজ করছি অবশ্যই তোমরা অনেক বড় ভুল করছো এই বয়সে আমরা কাজ করতে যাব আমাদের এখন পড়াশোনার বয়স হ্যাঁ তোমাদের এই অবস্থায় এই বয়সে কাজ করার কোনো প্রয়োজনই নেই তোমরা কালকে থেকে স্কুল যাও ঠিক আছে জি তুই কি বলিস হ্যাঁ স্কুল যাও আগামী কালকে থেকে স্কুল যাও ঠিক আছে আর খবর স্কুল কামাই করবে না হ্যাঁ আর বাজে মানুষের কথা শুনে স্কুল কামাই করবে না হ্যাঁ মানুষ যারা ভুল ডিসিশন দেবে তাদের কর্ণপাত করা যাবে না ঠিক আছে কিটা কি বললো কি না বললো সেসব দেখা যাবে না তোমরা কালকে থেকে স্কুল শুরু করবা আর স্কুল কামাই করবা না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ